এটা ক্লাস ফোরৰ লড়াই জনা উত্তৰ সেবাই নাজানে এটো সুশাসন নেকি যদি এটা সরকারে এটা পরীক্ষা পাতিব নোৱাৰে পরীক্ষার উত্তর যদি শুদ্ধ নিয়ারিকে যদি কৰিব নোৱাৰে রিজাল্ট যদি শুদ্ধকে দিব নোৱাৰে এ কি সুশাসন এটো কুশাসনের বাহিরে আন নহয় যে সিদিনাখন টেট পরীক্ষার রিজাল্ট দিলে এইটো যে নিম্ন আর উচ্চ প্রাথমিকৰ যেটো টেট পরীক্ষা এই টেট পরীক্ষার রিজাল্ট কিমান বিসংগতি আপোনালোকে দেখিছে যে আজিকালি ও এম আর সিস্টেমত যেটো কোয়েশ্চন হৈছে মই আচৰিত হৈছো যোনে পরীক্ষা পাতিছে সিয়ে উত্তর নাজানে সবে ২০০ টকা ২০০ টকা খরচ করে যেতিয়া ও এম আর এনসার কি সবে আজিকালি গোটাই লব পারে গোটাই লৈ দেখিছে মই এটা উদাহরণ দিছো বাকিবিলাক নাই দিয়া তাত এটা কোয়েশ্চন আছিলে যে ভারতের আটাইতকৈ পুরনি আঞ্চলিক রাজনৈতিক দলটির নাম কি আর সেবাই উত্তর লিখিছে শিরোমণি আকালি দল কিন্তু সকলোৱে জানে এটো ডিএমকে দল গতি যাকে ডিএমকে লিখিছে সব ভুল উত্তর সবরে ভুল হয়ে গেল শুদ্ধ লিখাবিলাক ভুল করে শুদ্ধ ভুল উত্তরক নম্বর দি লড়াক মই এটা উদাহরণ দিছো গতি আমি সেই কারণে এই টেট পরীক্ষা আমি পুনরীক্ষণ করবলে আমি দাবি জানাইছো সরকারে যাক শুদ্ধ উত্তর লিখার বাবদ যাক লড়া ছালিয়ে এই টেট পরীক্ষা ফেল করা বলে সরকারে ঘোষণা করেছে পুনের বিবেচনা করবেন পুনরীক্ষণ করবেন আর ন্যায় দিব আমি তাত এটা দাবি করছো আর আমি দাবি করছো সরকারের দক্ষতা কত ইমান যে আমার মুখ্যমন্ত্রী বোম ফুটাই থাকে যে একদম দক্ষ সরকার আজিও দেখছে সুশাসনত বোলে সাত নম্বরত এই সুশাসন নেকি এটা ক্লাস ফোরর লড়াই জনা উত্তর সেবাই নাজানে না শিক্ষকর আমি কোয়া নাই শিক্ষকর উপস্থিতিটা আজিও লৈ আছে কিন্তু কথাটো হল কি কলেজতো লৈ আছে উপস্থিতিটো লাগিবই দরমহা পাব যেতিয়া উপস্থিতি থাকিবই লাগিব কাম করবই লাগিব কিন্তু আমি কৈছো রিমস এপ কিয় এইটো এপ কিয় আর এতিয়াতো সরকারে এই এপটোর যোগেদি এই এপটোর ভয়াবহতাটো আমি কৈছো এই এপটোর যোগেদি আপুনি এই এপত যদি লয় তার টেকনিক্যাল প্রবলেম কেবাটাও আছে এক নম্বর আপুনি কাটাই স্কুলত পাব লাগিব আপুনি কাটাই কোনো কারণত আপুনি পাব নোৱাৰে কোনো কারণত বাটত যিকোনো ধরনের আপনার প্রবলেম হয় ১০ মিনিট ৫ মিনিট আপনার লেট হবই গোল শিক্ষকর সেইদিনের দরমহা চাকরির বিজুতি ঘটিল দ্বিতীয় যত ইন্টারনেট নাই তাত এই এপে কেনেকে আপনি তাত এটেন্ডেন্স দিব তৃতীয় অ্যান্ড্রয়েড মোবাইল লাগিব আপনার সবে অ্যান্ড্রয়েড মোবাইল কিনিব লাগিব চতুর্থ ছাত্র ছাত্রীবিলাক আর শিক্ষকে যেতিয়া ইয়াত দিব এটার এক মিনিটকে লাগিব গোটেই দিনটো দেখুন আধা দিনটো দেখুন স্কুলত এই এটোর এটেন্ডেন্স লোক যাক স্কুলত ২০০০ লড়া ছালী আছে যাক স্কুলত ১২০০ লড়া ছালী আছে ১০০০ লড়া ছালী আছে কলেজত হায়ার সেকেন্ডারি কিছুমান ৮০০ ৯০০ ১০০০লৈকে লড়া ছালী থাকে সেইবিলাকত কি হব আর সবতকে ডাঙৰ কথা এই এপসটোর যোগেদি আপনার গোটেই পার্সোনেল গোপনীয়তাটো ই ভঙ্গ হয়ে যাবে সেই কারণে আমি আপত্তি করি আর এই কথা এটা সরকারে বুঝি পালে আর সরকারে বুঝি পায় সেই কারণে হাইকোর্টত সরকারে কেসটোর এগেইনস্ট এফিডেভিট সরকারে দিয়ে স্বীকার করলে যে এটা আমি এই এপ নলং ইয়ার পরিবর্তে প্রধান শিক্ষকর হাতত থাকা মোবাইলত দিলেই হব ফটো তুলি কিন্তু সেইটোতো আমি আপত্তি করছো কারণ সেইটোতো গ্যারান্টি নাইকিয়া যে টিচারজনের গোপনীয়তাটো রক্ষা